বিশ্বকাপের পর যদি অবসর নেন এম ধোনি তো এই তিন খেলোয়াড় নিতে পারেন তার জায়গা বিশ্বকাপ দুই হাজার ইংল্যান্ড আর ওয়েলসে খেলা হচ্ছে এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ চোদ্দ জুলাই লর্ডস ঐতিহাসিক মাঠে খেলা হবে খবর আসছে যে এই বিশ্বকাপের পর মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন যদি এমনটা হয় তো এই তিন উইকেট কিপার খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনির জায়গায় দলে যোগ দিতে পারেন ঋষভ পন্ত তরুণ উইকেট কিপার ঋষভ পন্তকে মহেন্দ্র সিং ধোনির জায়গায় নেওয়ার সবচেয়ে বড় প্রার্থী মনে করা হচ্ছে এই খেলোয়াড় এখনো পর্যন্ত নিজের সমস্ত ম্যাচে সকলকেই প্রভাবিত করেছে এই খেলোয়াড় এখনো পর্যন্ত নিজের ছোট ক্যারিয়ারে নয়টি টেস্ট ষাটটি একদিনের ম্যাচ আর পনেরোটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে তিনি নিজের প্রদর্শনকে এটা প্রমাণ করেছেন যে ধোনির অবসর নেওয়ার পর তিনি তার জায়গা নিতে পারেন এই মুহূর্তে এই তরুণ ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনির সঙ্গে বিশ্বকাপে ভারতীয় দলের অংশ এখনো পর্যন্ত খেলা নিজের দুটি বিশ্বকাপ ম্যাচে পন্ত ভালো প্রদর্শন করেছেন মহেন্দ্র সিং ধোনির মতোই এই খেলোয়াড়ও আক্রমণাত্মক ইনিংস খেলার জন্য পরিচিত এই খেলোয়াড় এখন বয়সে মাত্র একুশ আগে ভারতীয় দলে করেছিলেন কিন্তু লাগাতার ভালো প্রদর্শন করতে না পারায় কারণ মহেন্দ্র সিং ধোনি সুযোগ পেয়েছিলেন আর তারপর তিনি ইতিহাস গড়ে ফেলেন এই মুহূর্তে দীনেশ কার্তিক ভালো ফর্মে রয়েছেন এই কারণেও তিনি ধোনির বিকল্প হতে পারেন এই খেলোয়াড় ধোনির মতোই ফিনিশারের ভূমিকা পালন করতে পারেন দীনেশ কার্তিকের বয়স এখন চৌত্রিশ বছর এই কারণে তিনি আগামী কিছু বছর ক্রিকেট খেলতে পারেন দীনেশ কার্তিক এই মুহূর্তে ঋষভ পন্ত আর ধোনির সঙ্গে ভারতের বিশ্বকাপ দলের অংশ দীনেশ কার্তিক নিজের একদিনের ক্যারিয়ারে এখনো পর্যন্ত বিরানব্বইটি ম্যাচ খেলেছেন যেখানে তিনি তিরিশ দশমিক ছয় তিন গড়ে এক হাজার সাতশো ছিচল্লিশ রান করেছেন এর সঙ্গে কার্তিক টি টেস্ট আর বত্রিশটি টি টোয়েন্টি ম্যাচও খেলেছেন ঈশান কিষান এই তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান ধোনির মতো ঝাড়খণ্ডের মানুষ ঈশান কিষান নিজের খেলায় সকলকে ভীষণ প্রভাবিত করেছেন এই খেলোয়াড়দের বয়সও এখন মাত্র একুশ বছরের এই খেলোয়াড় আইপিএল এ নিজের ভালো প্রদর্শনের মুম্বাই ইন্ডিয়ান্সের মতো দলে জায়গা করে নিয়েছেন ঝাড়খন্ডের অধিনয় হওয়া এই খেলোয়াড় এখনো পর্যন্ত লিস্ট এই ক্রিকেটে একান্ন ম্যাচ খেলে আটত্রিশ দশমিক ছয় ছয় গড়ে এক হাজার সাতশো চল্লিশ রান করেছেন যার মধ্যে তিনটি সেঞ্চুরি আর দশটি হাফ সেঞ্চুরি রয়েছে মহেন্দ্র সিং ধোনির মতোই এই খেলোয়াড়দের মতো আক্রমণত ইনিংস খেলার ক্ষমতা রয়েছে এর সঙ্গেই ধোনির মতো এই খেলোয়াড়ের মধ্যেও নেতৃত্বের গুণও মজুদ রয়েছে এখন এই খেলোয়াড় ইন্ডিয়া এ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলতে যাচ্ছে যেখানে ভালো প্রদর্শন করে এই খেলোয়াড় দলে নিজের জায়গা করে নিতে পারেন ভারতীয় দলের এই খেলোয়াড় বললেন বিরাট নন ধোনি সামলান অধিনায়কের সম্পূর্ণ দায়িত্ব ভারতীয় দল এখনো পর্যন্ত শ্রেফ দুবার বিশ্বকাপ জয়ী হয়েছে একবার কপিল দেব আর একবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে উনি সেই মহেন্দ্র সিং ধোনি যার অধিনায়কত্বে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপও জিতেছি আর আঠাশ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপও জিতেছে বিশ্বকাপ দুই হাজার উনিশে এখনো মানুষ তার প্রদর্শন দিকেই আঙুল তুলতে শুরু করেছেন এখন ধোনির সমর্থনে একজন খেলোয়াড় এগিয়ে এসেছেন ইংল্যান্ডের ম্যাচে পর মহেন্দ্র সিং ধোনির প্রদর্শন নিয়ে যথেষ্ট সমালোচনা সহ্য করতে হচ্ছে এই কারণে এখন বিরাট কোহলি আর রোহিত শর্মার পর পুরো দলই এককভাবে তার সমর্থন করছে সঙ্গে কথা বলতে গিয়ে এই খেলোয়াড় নিজের নাম জানাতে অস্বীকার করেছেন এই খেলোয়াড় ধোনিকে ফিল্ডিং এর দলের অধিনায়কত্ব বলেছেন তিনি জানিয়েছেন যে মাহি ভাইয়ের কারণে বিরাট ভাই বাউন্ডারি লাইনে ফিল্ডিং করে রান আটকাতে সফল হন কারণ বিরাট ভাইকে বোলারদের কোনো চিন্তা করতে হয় না এই অজ্ঞাত খেলোয়াড় জানিয়েছেন যে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে সকলেই দেখেছেন যে তিনি কিভাবে পন্তকে দেখে নির্দেশ দিয়েছেন যে ওকে কিভাবে খেলা উচিত মাঠের অভিজ্ঞতা এক বিশাল যে তার কাছে আমাদের প্রত্যেকের প্রশ্ন জবাব থাকে এই খেলোয়াড় জানিয়েছেন যে ধোনির কাছে সিফ একটাই প্ল্যান থাকে না বেশ কিছু প্ল্যান থাকে আর কঠিন সময়ে সঠিক প্ল্যান ব্যবহার করেন ধোনির মতো গুণ প্রত্যেক দেশের মধ্যে নেই আর তা এই গুণ তার মেহনত এটা কোনো মাজারে পাওয়া যায় না ইংল্যান্ড দল দু পর নিজেদের সামলায় তাদের দলের নিচের দিকের খেলোয়াড়রাও ব্যাটিং দক্ষ ভারতীয় দলের নিচের দিকে খালি বোলাররা বেঁচে থাকেন দলে ধোনি পাঁচ নম্বরে নামেন তারপর শুধুমাত্র বোলাররা বেঁচে থাকে এটাই কারণ যে তিনি স্ট্রাইক বেশি রেটে পড়েন না বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেও সকলে দেখেছেন যে কিভাবে ধোনির আউট হওয়ার পর দুই উইকেট ফটাফট পড়ে গেছে ধোনির ফিনিশিং এর উপর তো কেউ প্রশ্ন তুলতে পারেন না ধোনি ও ঋষভের প্রশংসায় ক্লার্ক কি বলছেন অজি লেজেন্ড একই মঞ্চে দুই প্রজন্ম একদিকে ভারতীয় ক্রিকেটের লেজেন্ড মহেন্দ্র সিং ধোনি ইংল্যান্ড বিশ্বকাপে যার মন্তর ব্যাটিং আতস কাছের দিকে রাখা হয়েছে অন্যদিকে ধোনির শিষ্য বলে পরিচিত তরুণ ঋষভ পন্থের উত্থানে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ দেখছে অনেকে ভারতীয় ক্রিকেটের দুই প্রজন্মকে এক শুধু বাদলেন অস্ট্রেলিয়ান লেজেন্ড মাইকেল ক্লার্ক ধোনীয় পন্থের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি কথা বললেন এদিন মাইকেল ক্লার্কের চোখে মহেন্দ্র সিং ধোনি একজন গ্রেট তিনি যেমনই খেলুন যাই করুন দলের কথাই ভাবেন এই বিশ্বকাপে ধোনির মহন্তর ব্যাটিং দেখে যারা সমালোচনা সরব হয়েছেন তাদের উদ্দেশ্যে ক্লার্কের বার্তা লিগ পর্যায়ে সেভাবে জ্বলে উঠতে না পারলেও টুর্নামেন্টের নক স্টেজে অন্য ধোনিকে দেখা যাবে ক্যাপ্টেন কুলের এই পারফরমেন্স দেখে দ্বিপক্ষ দলের অধিনায়ক যদি ধোনিকে বাদ দিয়ে নিজেদের গোল্লায় বানান তবে ভুল করবেন বলেই সতর্ক করেছেন মাইকেল ক্লার্ক দুটি ম্যাচে চার নম্বরে নেমে ধামাকাদার ব্যাটিং করে ঋষভ পন্ত ভারতীয় ক্রিকেট দলের সামনে নতুন রাস্তা খুলে দিয়েছে বলে মনে করেন মাইকেল ক্লার্ক আর একটু পরিণত হলে ঋষ ভারতের মিডল অর্ডারের নেতৃত্ব দেবেন বলেও বিশ্বাস করেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক এম এস ধোনির মতো শিক্ষক পেয়ে তার কাছ থেকে ঋষভ কিছু শেখা উচিত বলে মনে করেন মাইকেল ক্লার্ক কারণ দুজনেই উইকেট রক্ষক ও হার্ড হিটার ক্যারিয়ার শুরুর মুখে সিনের ধোনি ঋষভকে সঠিক রাস্তা দেখাতে পারেন বলে মনে করেন অজি লেজেন্ড বন্ধুরা ভিডিওটি কেমন হল তা কমেন্টস করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করে মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন বিশ্বকাপের সকল খবর সবার আগে দেখুন ধন্যবাদ